সিলেটে গিয়ে হোঁচট খেলেন নাজমুল হাসান পাপন। সোমবার তিনি সিলেটে গিয়েছেন খেলা দেখতে, তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নেয় সিলেট। স্টেডিয়ামের নানা প্রান্তে বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টাঙানো হয় প্ল্যাকার্ড। তবে এসব কিছু আড়ালে পড়ে গেল ছোট্ট একটি দুর্ঘটনায়। এদিন তিনি স্টেডিয়ামের ভেতর ঢোকার সময় হোঁচট খেয়ে একরকম পড়ে যান বলা যায়। সাথে থাকা বিসিবি ও সিলেট স্টেডিয়াম কর্তারা পরে টেনে তোলেন। এই মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলতি বিপিএল এর সিলেটের মাঠে প্রায় প্রতিটি ম্যাচে দেখা গেছে গ্যালারি ভর্তি দর্শক। বিপিএল এর প্রতি সিলেটবাসীর এমন আগ্রহ কোন বিকার তৈরি করতে পারেনি বোর্ড কর্তাদের মাঝে। গ্যালারি ভর্তি দর্শকের ছবি মাঠে বসে দেখতে ঢাকা থেকে যাননি বিসিবির কোন কর্মকর্তা। সভাপতি যেমন ছিলেন না, তেমনই দেখা মেলেনি গভর্নিং কাউন্সিলের কোন সদস্যের। এসব নিয়ে চারিদিকে যখন তুমুল আলোচনা সমালোচনা, তখনই সিলেটে হাজির হন বিসিবি বস, আর হাজির হয়ে দুর্ঘটনার শিকার।